নমস্কার বন্ধুরা, বাঙালির রসনায় আপনাদের সবাইকে স্বাগত। আমি সুচেতা। বাড়িতে যখনই সাবুর পাঁপড় খেতে ইচ্ছে করবে, তখনই আপনারা এবার থেকে খেতে পারবেন। কোনো রকম ভেজানোর ঝামেলা ছাড়া, জাল দেওয়ার ঝামেলা ছাড়া বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বাড়িতে আপনারা সাবুর পাঁপড় ভেজে খেতে পারবেন। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক সেটা কীভাবে সম্ভব। আমি এখানে বড় দানা সাবু নিয়েছি। তিন রকমের সাইজের সাবুর দানা হয়, ছোট, মাঝারি এবং বড়। বড় দানার সাবুটাই নেবেন। এখানে আমি কড়াইতে অনেকটা পরিমাণে রিফাইন অয়েল বেশ ভালো করে হাই হিটে গরম করতে দিয়ে দিয়েছিলাম। হাই হিটে গরম করে তেলটাকে হাই হিটেই রাখতে হবে। এবার অল্প অল্প করে সাবুদানা আমি এই তেলের মধ্যে দিতে থাকবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখবো। দেখুন সাবুদানাগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে ফুলে ভেজে উঠছে। কিছুটা পরিমাণে সাবুদানা ভেজে উঠলে তারপর একটা ছাঁকনি দিয়ে নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু সাবুদানাগুলো বেশি পুড়ে গিয়ে গলে যেতে শুরু করবে। এইভাবে সাবুদানাগুলোকে নাড়তে নাড়তে আরও কিছুক্ষণ একটু রান্না করে নিতে হবে, যাতে সাবুদানার ভেতরটাও খুব সুন্দরভাবে রান্না হয়। এবার আমি সাবুদানাগুলোকে এই ছাঁকনি দিয়ে তুলে নেব, যাতে তেলটা ছেঁকে নেওয়া যায়। এর থেকে বেশি আমি আর সাবুদানাগুলোকে ভাজা করব না। একদম সামান্য হালকা হালকা কালার আসতে শুরু হয়ে গেছে, তাই আমি সাবুদানাটাকে তুলে নিচ্ছি। ওই একই প্রসেসে আমি বাকি সাবুদানাগুলো ভেজে নেব। তবে তেলটা যদি খুব বেশি গরম মনে হয়, তাহলে সামান্য কিছুক্ষণের জন্য গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবেন। দেখুন সব সাবুদানাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি দু চারটে সাবুদানা ভেঙে দেখাচ্ছি একটা গ্লাসের পিছন দিয়ে, কত সুন্দর মচমচে হয়েছে। এবার সাবুদানাগুলোকে আমি একটা বড় বোলের মধ্যে নিয়ে নিলাম। দিয়ে দিলাম সামান্য বিট লবণ, সামান্য চাট মশলা আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো। সাবুদানাগুলোর মধ্যে ভালো করে মশলা মিশিয়ে নেব, তাতে কিন্তু সাবুদানাগুলো খেতে খুব ভালো লাগবে। এইভাবে মশলা মিশিয়ে নিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে এক সপ্তাহ ধরে আপনারা খেতেই পারেন। আপনারাও বাড়িতে বানান, বানিয়ে নিজেরা খান এবং সকলকে খাওয়ান। কেমন লাগলো আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই রইল। নমস্কার।